আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মমরিনাজ। মমে শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। যাদের আত্মত্যাগে স্বাধীনতা তাদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না, স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এবং রাতে তারাবি ও সেহেরি, কাল থেকে পবিত্র মাহে রমজান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত। যাদের আত্মত্যাগে মহান স্বাধীনতা তাদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নজন বিশিষ্ট ব্যক্তি ও একটি সংস্থাকে এবছরের স্বাধীনতা পদক তুলে দিয়ে তিনি বলেন, ক্ষমতাকে জনগণের সেবা করার সুযোগ হিসেবে নিয়েছে আওয়ামী লীগ। একটানা গণতন্ত্রের ধারা অব্যাহত থাকায় দেশের উন্নয়ন সম্ভব হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। আপিল মাহমুদের রিপোর্ট। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি হিসেবে এবছর সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পদক পেয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল মুক্তিযোদ্ধা শামসুল আলম, এ জি মোহাম্মদ খুরশিদ, শহীদ খাজা নিজামুদ্দিন ভূঁইয়া, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সেলিম আলদিন, রবিউল হাসান, সুরমা জাহিদ, ডাক্তার ফেরদৌসী কাদরী এবং পবিত্র মোহন দে, এই নয়জন বিশিষ্ট ব্যক্তি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজয়ীদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, এই পুরস্কার বর্তমান প্রজন্মকে দেশের জন্য কাজ করতে অনুপ্রেরণা যোগাবে। যে যারা পুরস্কার প্রাপ্ত তারা এবং এই পুরস্কারের মাধ্যমেই আমাদের দেশের নতুন প্রজন্ম আরও উদ্বুদ্ধ হবে এবং বিভিন্ন ক্ষেত্রে তারা আন্তরিকভাবে কাজ করবে, যে কাজ আমার দেশের মানুষের কল্যাণে আরও বেশি কাজে লাগবে এবং দেশের মানুষের জীবনেরকে আরও উৎকর্ষ সাধন করবে এবং উন্নত করবে। 75 পরবর্তী শাসকরা মুষ্টিমেয় কিছু মানুষকে সুবিধা দিয়ে রাষ্ট্র পরিচালনা করত অভিযোগ করে তিনি বলেন, জনগণের কল্যাণে সবাইকে ত্যাগ স্বীকার করে এগিয়ে যেতে হবে। আমাদের এই মহান স্বাধীনতায় যারা জীবন দিয়ে গেছেন, রক্ত দিয়ে লিখে দিয়ে গেছে আমাদের স্বাধীনতা নাম, তাদের রক্ত কখনো বৃথা যেতে পারে না, আমরা বৃথা যেতে দেব না, এটাই আমাদের প্রতিজ্ঞা। আমাদের কেউ দাবায় রাখতে পারবে না। তবে এখানে আমরা সবাই যদি একযোগে সম্মিলিতভাবে কাজ করি, অবশ্যই আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব। রমজানে সরকার 1 কোটি মানুষকে ভর্তুকি দিয়ে খাদ্যপণ্য বিতরণের সুযোগ করে দিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। সিয়াম সাধনার মাস, পবিত্র রমজান শুরু হচ্ছে আগামীকাল। ভোররাতে সেহেরি খেয়ে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা। ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে গতকাল এই তথ্য জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি জানান, পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের তথ্য পর্যালোচনা করে দেখা হয়েছে। 1444 হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ গতকাল কোথাও দেখা যায়নি। 18 এপ্রিল দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর উদযাপিত হবে বলেও জানান প্রতিমন্ত্রী। সৌদি আরব সহ বিশ্বের মুসলিম দেশগুলোতে এরই মধ্যে রমজান শুরু হয়ে গেছে। দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে রোল মডেল বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার ইনামুর রহমান। এ কারণে দুর্যোগে দেশের মৃত্যুর হার অনেক কমেছে বলেও জানান তিনি। বিশ্ব আবহাওয়া দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে আবহাওয়া অধিদপ্তরের এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে দুর্যোগে মানুষের জীবনের ঝুঁকি অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং আবহাওয়া অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। ভিউয়ার্স চয়েস বেস্ট টেলি অ্যাওয়ার্ড পেলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। তাকে আজীবন এই সম্মাননা দিয়েছে টেলিভিশন দর্শক ফোরাম। ডক্টর মাহফুজুর রহমানের পক্ষ থেকে এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ। রাজধানীর একটি হোটেলে বিভিন্ন ক্যাটাগরিতে আরও বেশ কয়েকজনের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন সহ আগত অতিথিরা। এ সময় রেলমন্ত্রী বলেন, এ ধরনের অ্যাওয়ার্ড গণমাধ্যমকে আরও গতিশীল করবে।
অনুষ্ঠানে তাশিক আহমেদ জানান এটিএন বাংলায় দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট চ্যানেল, যারা অনেক দূর এগিয়েছে। অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এবং সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন। দর্শকদের কি মেকানিজমে আপনি কত দর্শককে আপনি আপনার অনুষ্ঠানেই বলেন, আপনার টেলিভিশনেই বলেন, আপনি কিভাবে দর্শকের কাছে আপনি নিজেকে উপস্থাপন করবেন এবং কিভাবে তাদের গ্রহণযোগ্য করবেন, তাদের আকাঙ্ক্ষা আপনি বাড়াবেন আপনার টেলিভিশনের প্রতি, এই প্রচেষ্টাটা প্রত্যেকেই করছে এবং এর মধ্য দিয়ে এই প্রতিযোগিতাটা চলছে। এবার ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। শেয়ারবাজারে তালিকাভুক্ত সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। বিকেল তিনটায় কোম্পানিগুলোর সভা শুরু হবে। পৃথক সভায় সালভো কেমিক্যালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। এছাড়া প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও ইউনাইটেড ফাইন্যান্সের সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে। আগের বছর উভয় কোম্পানি 10% করে নগদ লভ্যাংশ দিয়েছিল। নির্বাচনে নিশ্চিত হার জেনে বিএনপি পায়ে পা দিয়ে ঝগড়া করতে নেমেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ঐতিহাসিক পতাকা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে সাংস্কৃতিক চর্চা প্রতিষ্ঠান উঠোন আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, বিএনপি এখন মনে প্রাণে পাকিস্তানকে ধারণ করে বলে জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দেয়। এ সময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস উপস্থিত ছিলেন। নির্বাচন বলে মানি না, কি মানেন তাও জানেন না। অর্থাৎ তারা জানে সামনের দরজা দিয়ে ক্ষমতায় আসা যাবে না, তাই পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে যদি একটা অবস্থা সৃষ্টি করা যায়, তৃতীয় কোনো শক্তি বা উত্তর পাড়ার শক্তিরা যদি এই দেশে এসে ক্ষমতা নেয় তাহলে ওনারা অনেক শান্তি পান। ওনারা জানেন যে তারা ক্ষমতায় যেতে পারবেন না। তো কি উদ্দেশ্য? একটাই, যে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে আমরা ক্ষমতায় থাকতে দেব না। রমজান মাস উপলক্ষে গরিব ও দুস্থ মানুষের মাঝে ভর্তুকি মূল্যে চাল ও চিনি বিক্রয় শুরু করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। নগরের আগ্রাবাদ চেম্বার হাউসের সামনে এই কার্যক্রম উদ্বোধন করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম। বিক্রয় কেন্দ্রে প্রতি কেজি আতপ ও সিদ্ধ চাল 35 টাকা এবং চিনি 60 টাকা দরে বিক্রি করা হচ্ছে। 26 রমজান পর্যন্ত প্রতিদিন সকাল থেকে রাত 10:30 সকাল 10:30 থেকে দুপুর 2 পর্যন্ত এসব পণ্য বিক্রি করা হবে। চট্টগ্রাম চেম্বারের সহসভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর ও পরিচালক ওহিদ সিরাজ চৌধুরী, স্বপন সহ অন্যান্যরা চেম্বার নেতারা এ সময় উপস্থিত ছিলেন। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মাত্র 3 বছরে বিলিয়ন ডলার কোম্পানিতে পরিণত হয়েছে নগদ, অথচ এই বিলিয়ন ডলার কোম্পানিতে পরিণত হতে বিকাশের 10 বছর সময় লেগেছিল বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। মঙ্গলবার রাজধানীর 5 তারকা হোটেলে মেঘনা ব্যাংকের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস মেঘনা পের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মিশুক বলেন, দেশের জন্য সময়টা এখন কম্পিটিশনের নয় বরং কোলাবোরেশনের। তাই বাজারে নতুন আসা MFS সেবা মেঘনা পে এর পাশে থেকে বাজারের মনোপলি ভাঙার জন্য কাজ করে যেতে চায় নগদ। নানা আয়োজনে এই প্রথমবারের মতো বাংলাদেশের ঐতিহ্য এবং স্বাধীনতা দিবস উদযাপিত হলো নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের বাসভবন গ্রেসি ম্যানশনে। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ হেরিটেজ নাইট শিরোনামে 3 ঘন্টার অনুষ্ঠানে অংশ নেন প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, কূটনীতিকরা। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের ঐতিহ্য আর কৃষ্টি ফুটিয়ে তোলা হয় গান আর নৃত্যে। এরপর নিউ ইয়র্কে কর্মরত বাংলাদেশের কনসাল জেনারেল ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম তার বক্তব্য তুলে ধরেন এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ওমেন জেনিফার রাজকুমার সহ মেয়র অফিসের উচ্চপদস্থ কর্মকর্তারা।
মৌলভীবাজারের কমলগঞ্জের কোনাগাঁওয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মণিপুরী মৈতৈ সম্প্রদায়ের বর্ষবরণ ও ঐতিহ্যবাহী থাম্বল চুম্বা উৎসব। বুধবার রাতে নানা বয়সী মণিপুরী সম্প্রদায়ের মানুষ এই উৎসবে যোগ দেয়। সেখানে তারা ঈশ্বরের সন্তুষ্টি লাভের জন্য মধ্যরাত পর্যন্ত নৃত্য পরিবেশন করে। উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক নিরঞ্জন সিং জানান, কমলগঞ্জ উপজেলা 14টি গ্রামের মৈতৈ সম্প্রদায়ের লোকজন মিলে এই বর্ষবরণ ও থাম্বল চুম্বা উৎসবের আয়োজন করে। মেহেরপুরে অনুষ্ঠিত হলো দুদিন ব্যাপী লালন উৎসব। এ সময় সাইজের গানে গানে মুখরিত ছিল সদর উপজেলার চাঁদবিল গ্রামের মায়ের দান শান্তি আশ্রম। বুধবার সন্ধ্যা থেকেই লালন ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে আশ্রম প্রাঙ্গণ। মেহেরপুর ছাড়াও আশেপাশের বিভিন্ন জেলা থেকে সেখানে আসতে শুরু করেন লালন ভক্তরা। এতে লালনের আধ্যাত্মিকতা ও গান নিয়ে আলোচনা সভার পাশাপাশি গানে গানে সাইজির দর্শন প্রচার করেন ভক্ত ও লালন শিল্পীরা। লালনের তিরোধম উৎসব উপলক্ষে প্রতি বছরই লালন অনুসারীরা এই অনুষ্ঠানের আয়োজন করেন। এবার পার্টেক্স খেলার খবর। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ম্যাচে বাংলাদেশের সঙ্গে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। তিন ম্যাচের সিরিজে ইতোমধ্যে স্বাগতিকরা 1-0 এগিয়ে আছে। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড গড়লেও বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত হয়। সফরকারী দলে কোনো পরিবর্তন নেই, তবে বাংলাদেশ দলে ইয়াসির আলীর পরিবর্তে খেলবেন মেহেদী হাসান মিরাজ। সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিছুক্ষণের মধ্যে শুরু হবে ম্যাচটি। কাতারে বিশ্বকাপ শিরোপা জয়ের পর প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে লিওনেল মেসির দল আর্জেন্টিনা। প্রতিপক্ষ মধ্য আমেরিকার দেশ পানামা। বুয়েনস আইরেসের মোমেন্টাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার ভোর 5:30 শুরু হবে আন্তর্জাতিক এই প্রীতি ম্যাচটি। পরাগারমানের রিপোর্ট। ডিসেম্বরে কাতারে বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে পরাজিত করে 36 বছর পর শিরোপা উল্লাসে মাতে আর্জেন্টিনা। দোহার ফাইনালের পর অনেকে ধারণা করেছিলেন লিওনেল মেসি হয়তো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন, কিন্তু পিএসজির এই ফরওয়ার্ড আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে চান। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার আকাশি সাদা জার্সি গায়ে জড়ানোর ইচ্ছা প্রকাশ করেন। বিশ্বজয়ের পর প্রথম হোম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ পুচকে পানামা। তবে এই ম্যাচ ঘিরে পুরো বুয়েন্স আয়ার্স জুড়ে উৎসবের আমেজ। দলের মহাতারকা লিওনেল মেসি ফ্রান্স থেকে পা রেখেছেন আর্জেন্টিনায়, অনুশীলনও করেছেন। এদিকে 83,000 ধারণ ক্ষমতার স্টেডিয়ামটির 20,000 আসন সংরক্ষিত রাখা হয়েছে আমন্ত্রিত অতিথিদের জন্য। বাকি আসনগুলোর সব টিকিট বিক্রি হয়ে গেছে মাত্র 2 ঘন্টায়। টিকিটের সর্বনিম্ন মূল্য $60, সর্বোচ্চ মূল্য $245। আর ম্যাচ টিকিটের হাহাকারের মধ্যেও সমানতালে চলছে কালোবাজারি। নগর পুলিশ টিকিট কালোবাজারির দায়ে ইতিমধ্যে এক নারীসহ 6 জনকে গ্রেপ্তার করেছে। এদিকে ম্যাচটি কাভার করার জন্য 1,30,000 বেশি মিডিয়া অ্যাক্রেডিটেশন কার্ডের আবেদনপত্র জমা পড়েছে। অথচ স্টেডিয়ামটিতে সাংবাদিকদের জন্য মাত্র 344টি আসন বরাদ্দ রয়েছে। আর্জেন্টিনার জনপ্রিয় সঙ্গীত শিল্পী লালি এসপোসিতো খেলার আগে জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন। তবে যারা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না, তারা অন্তত টেলিভিশনে ম্যাচটি উপভোগের সুযোগ পাচ্ছেন। সরকার বিনামূল্যে ম্যাচটি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবারের পর আর্জেন্টিনা আগামী 28 মার্চ দ্বিতীয় প্রীতি ম্যাচে সান্তিয়াগো দেল এসপোরোতে কুরাকাওয়ের মুখোমুখি হবে। পরাগমন, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। যাদের আত্মত্যাগের স্বাধীনতা তাদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না, স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এবং রাতে তারাবি ও সেহেরি, কাল থেকে পবিত্র মাহে রমজান। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।